শুনুন যে সমস্ত হাদিস এসেছে নফল নামাজ গরের মধ্যে পড়া উত্তম অনুচ্ছেদ একটা শিরু নাম কি মা জাফি ফাদলি সালাতি তাতাব্বু ফিল বাইতে ঘরের মধ্যে নামাজের নফল পড়া উত্তম এটার উপর শিরু নাম এবার হাদিস শুনুন তিরমিজি শরীফ আন যায়িদ ইবনে সাবিতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন্নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শকই পড়বেন আফজুনু সালা থিকুম ফি বুউ থিকুম মিল্লাল মখত বা রসুল বললেন আফজুনু সালা ফি বুউ থিকুম তোমরা জাহা নামাজ পড় সমস্ত নামাজের মধ্যে গরের নামাজটা সবচেয়ে বড় এবং মূল্যবান নামাজ বুয়ুতুন এক বছর বহু বচন এক বছনে বাইতুন বাইতুন অনেক সৌদি আরবের মানুষও জানে সৌদি আরব যারা আছে ওরা জানে যে বাইতুন মানে কি বাইতুন মানি গ বাইতুন এক বচন বুয়ুতুন বহু বচন রসুল বলেন আফজুলু সারা তোমাদের নামাজের মধ্যে আফজুল নামাজ ফি বুয়ু থিখুম গড়ের মধ্যে সাই নামাজ আফজুল নামাজ ইল্লাল্ল তুমা ফরজ নামাজ তা মসজিদে উত্তম শুধু ফরজ মসজিদে আর বাকি সমস্ত নামাজ গড় উত্তম আফজুল আফজুল আমি বানাই বললেন না রসুলে বলছে রসুলের শব্দ আফজুল

আব্দুল্লা নমরের হাদিস আল্লাহ রস্তুলের সাৎ করেছেন চানফি বৈও ঠিকম আমার উন্নতমরা আকবরের মধ্যে এ নামাজ পঢ় আগ গরের মধ্যে নামাজ পঢ় গলা তাত হা কব রাহ গড়কে তোমরা খবৰ বানাইও না আগবড়কে তোমরা খবৰ বানাইও না যেহেতু খবর স্থান নামাজ নাই তা আপনার যদি নবলটা ঘরে না করেন ফরজ মসজিদে বললেন নবল মসজিদে বললেন শূন্যতে মসজিদে ভরলেন তাহলে এই গড়টা তো আর নামাজ হইল না তো নামাজ না হইলে গড় থাকবে না খবরস্থান থাকবে অতএব উম্মত তোমরা গড়কে খবরস্থান বানাইও না ফরস্তান মসজিদে ভর বাকি নামাজ ঘরে ভর কে বলতেছে রমজান মাসে তারাবিন নামাজ রসুল জামাতে পড়েন নাই পড়তেন না কিন্তু এক সময়ের ঘটনা একদিন হুজরা শরীফের পাশে রসুল তাহাজিদের নামাজের সময় নামাজ পড়তেছে এটা তারাবি মনে করেন ও তাহজিদ মনে করেন সাহাবাহকরাম কতগুলো সাহবা একরাম রসুলকে দেখলেন হুজরার পাশে নামাজ পড়তেছেন হুজরা হুজরা শরীফের নইলে হুজরা ভিতর হবে অর্থাৎ মসজিদের হাসাই হবে মাঝখানে শাহাবায়করাম দেখে রসুলের পেছনে সবাই দাঁড়ায় গেলেন রসুলের পাশে দাঁড়ায় গেলেন দুই একজন যা ছিল দাঁড়ায় গেলেন তারপর দিন আবার রসুল নামাজ পড়তেছেন ওরা দাঁড়ায় গেল আবার জানাজানি হয়ে গেল আরো কিছু এসে গেল আরেকদিন রসুল বললেন ঘটনা তো খারাপ হয়ে যাচ্ছে মানুষের সবাই মসজিদের মধ্যে এসে যাচ্ছে একদিন দেখা যায় রসুল দরজা বন্ধ করে রাখলেন সবাই সবাই কাম এবার মসজিদের মধ্যে এসে স্যাঁস ও ম্যাম ও ব্যাপা মানুষ যেরকম কথা বলা রসুল আসতেছে না কি হয়েছে আজকে আমরা নামাজ আমরা সাধারণ মানুষ যেরকম অত উৎকণ্ঠিত অবস্থাটা কি সেরকম হয়ে গেল রসুল তাদের অবস্থানটা দেখে দরজা খুলে হাদিসে আছে মগজাবান রাগান্বিত হয়ে বাইরে হলেন রসুল ঘর থেকে হুজরেশ্বরের একটি রাগান্বিত হয়ে বললেন ফকল তাদেরকে বললেন সাব আইকামকে আই নাস। হে আমার উন্নত মা জারা হুম সনি তোমাদের সাথে আমি যা করেছি দুই একদিন করেছি দু একদিন যা করার তোমার সাথে করেছি হাতা জানান্থু আমি চিন্তা করেছি আন আলাইকুম এইভাবে জমাতে নামাজ পড়া ওয়াজিব ফরস হয়ে যাবে তোমাদের উপর হবদার আর কোনোদিন মসজিদা ইয়ো না। আলাইকুম বি সালাতে ফি গু ইও থেকুম তোমরা হবদার ঘরে যাই নামাজ পড়ো ঘরে গিয়ে নামাজ পড়ো ফাইনা ফাইনা সালাত ইল মরে ফি ভাই দিহি ইন্না সালাতাল মক্তা একজন পুরুষের নামাজ তার ঘরের মধ্যে সবচাইতে উত্তম এবং উল্লেখযোগ্য সবের নামাজ গড়ে ফরা সবের নামাজ কিন্তু একমাত্র ফরজ নামাজ মসজিদে ফরা সব ফরজ নামাজ মসজিদে ফরজ নামাজ মসজিদে ফরা ফরজের হক আর সমস্ত নামাজ গড়ে ফরা সমস্ত নামাজের হক সমস্ত নামাজ যদি মসজিদে ফরা নামাজের হক হবে না ফরজ নামাজ গড়ে ফেললে ফরজের হক আদায় হবে না ফরজ নামাজ মসজিদে ফরা হক আর সমস্ত নামাজ গরে ভরা হোক অতএব আমার উন্মত যে কোনো পুরুষের নামাজ গড়ে ভরা তার জন্য অনেক অনেক সবের নামাজ বাইর করে দিলেন বাইর গরে গিয়ে নামাজ পড়ো আলাইকুম বিশ্বালিকম তোমাদের ঘরে নামাজ পড়ো এবার আমরা গিয়ে হজের মধ্যে তার জন্য নামাজ কোথায় পড়ি হ্যাঁ মজ্জিদ নবী শরীফে কেন এক লখ এক লক্ষ পঞ্চাশ হাজার মক্কা শরীফ এক লখাতে এক লক্ষ রহাত আজকে বুল ভেঙে নেন শুদ্ধ মশলা জেনে নেন মক্কা শরীফ মদিনা শরীফ এক লঘাতে এক লক্ষ রহাত মদিনা শরীফ এক লহাতে পঞ্চাশ হাজার রক ফরস নামাজের জন্য নফল নফল নামাজের জন্য নয় মসলা বুঝে আসতেছে মক্কা শরীফ মদিনা শরীফ এই মশলা অনেকে জানে না অনেক ওলামা একটা মাথায়ও রাখে না ব্যবসা করে মাথায় রাখার সময় বলে ডাহিগুজি সবাইকে হেরাম শরীফে নিচ্ছে সবাইকে ডানতেছে নিচ্ছে বেড়া সরাই মতো গরু সরাই মতো ওমরা হুজে আর ওমরা নিয়ে ব্যবসা করে হজও ব্যবসা হয়ে গেছে সব দুনিয়াই এই কেন দুনিয়াই হাদিস শুনেন আনজাইদিন সাহাবে তিন নান্নান নবী ইয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুল মারে ফি বাইতি আফজুল মিন সালাতি আফজুল মিন সালাতি ফি মসজিদি হাযা ইল্লাল মাকতুবা আও কামা ক্বাল আলাইহি সালাতু স্পষ্ট ভাষায় আল্লাহ আল্লাহ রাসূল বলে দিলেন সেই আমার উম্মত শুনো শুনো তোমরা নামাজ পড়তেছো নফল নামাজ সালাতুল মারে ফি বাইতিহি যে কোনো পুরুষের নামাজ ঘরের মধ্যে মহিলাদের নামাজ ফরাজ নফল সব করে পুরুষের নামাজ ফরাস্তা মসজিদে বাকি নামাজ করে তার নারী পুরুষের সমস্ত নামাজ করে পুরুষের শুধু ফরাজ নামাজ কোথায় আফজল সব চাইতে উত্তম নামাজ আফজল নামাজ হার বয়ান কোথায় বলতেছে এই হাদিস মদিনী শরীফে কোথায় বলতেছেন রসুল মদিনী রসুল বলতেছে সেই জমানা সাহবাহ রামকে সালাতুল মারেফি বাইতিহি। পুরুষের নামাজ তার ঘরে আপনি জানো সবচেয়ে উত্তম নামাজ মিন সালাতিহি তার নামাজ পড়া থেকে ফি মসজিদি হাজা আমার মধ্যে নবী নামাজ পড়া থেকে আমার মধ্যে নবী নামাজ পড়া থেকে তোমার ঘরে পড়া এই নামাজ অনেক 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 কোন উত্তম সুবহানাল্লাহ বড়দার মসজিদ নয় ভদ্রার মসজিদ না কোন মসজিদ 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 হাজা আমার মসজিদ আমার কেমন রসুল দেখেন কেউ বলতে পারবে আমার মসজিদ হ্যাঁ আমাদের রসুল শরীয়তের মালিক শরীয়তের মালিক আল্লাহ বলতে পারে যে কথা এই আমার মসজিদ কে বলতে পারে যে রসুল বলে আমার মসজিদ এটা আমার মসজিদ মসজিদ হাজা এটা আমার মসজিদ আল্লাহ পারে রসুল ভারে রসুল বলেন আমার এই মসজিদে তোমরা যদি কেহ নবল নামাজ পড়ো খবরদার অতিরিক্ত কোনো সাব নাই আমার মসজিদ নামাজ পড়ো সাব পাবে না সব পাবে জোগের মধ্যে নবী শরীফে নামাজ পড়লে রসুল বলেন সাব নাই সব কোথায় আমরা কেন এইভাবে মানুষকে ডাকি ডাকি জমাতে নামাজ পড়াই মকসুদ পালও না খারাপ এবার শুনেন দিন শিখেন একটা মশলা শিখলে আজকে এক হাজার রকাত নাভল নামাজ কেউ পড়বেন না হইতে পারবে কিন্তু হাদিস শুনেছেন তালিমের সবাই জেনেছেন আরও মশলা শিখেছেন একটি মশলা শিখলে এক হাজার রকাত নাফল নামাজ ফরার পর আল্লাহ কবুল করে ফেলেছে কবুল করলে এক হাজার রকাত নাফল নামাজ শুধু ফরার পর আল্লাহ কবুল করলে যে সোয়াব একটা মশলা শিখলে সে স্বভাব নামাজ পড়ছেন আমরা কি পড়ছি আমি জানি না আমি যে নামাজ পড়ছি এগুলো হলো কি হলো না জানি না ঠিক আছে কিন্তু মাস্টার যে শিখলাম এখানে কোনো সন্দেহ নামাজ পড়ছি ভুল হলো কবুল হলো কিনা খবর নাই কিন্তু একটা মাস্টার শিখছি সেই মাস্টার মাধ্যমে এক হাজার কাপ কবুল হওয়ার নামাজের সব হবে কেন কোনো সন্দেহ নাই আল্লাহ রে নামাজ পড়ছি যে কেন কে বলো জানি না খবর নাই কিন্তু এই তালিমের মাহফিল থেকে যে মশলা শিখতেছি এগুলো তো দান সান নামাজ পড়তে আমরা আসি নাই আমরা আসছি দিন শিকার জন্য কিসের জন্য দিন শিখার জন্য দিন যারা শিখতে আসে তাদেরকে বলে আলম বলে দিন যারা শিখতে এসে তাদেরকে বলে আলম বলে আর বলে আলমকে রসুল মার হাবা বলেছে হাজার সাফমান সাল সালী আল্লাহ তাকে একটা মশলা জিজ্ঞাসা করতে আসছেন রসুলত মরহাবা বেত আলিমিলালাম হে দিন শিখতে এসে আগন্তুক ব্যক্তি দিন শিকার জন্য যে এসেছে চত না তাকে দিচ্ছি রসুল তাকে মরহাবা জানাই দেন তো যারা দিনটি দিন শিখতে আসে তাদেরকে মরহাবা রসুল জানিয়েছেন এবার আরেকটি হাদিস মুস্টেন শরীফের হাদিস হাদিসে রসুল সেয়াশিখ্তের হাদিস দুই ভাগে বিভক্ত দুটা শহী হাইন আর ফার্ষ্টত সাইট্যত শুনন বোহারী শরীফ মসলিম শরীফ হতে শহী হাইন আর তির্মি শরীফ নসাই শরীফ ইব নামাজা এবং আবু দাবু শরীফের শোনন ওই শহীব মুসলিম শরীফের মধ্যে হাদিস। হদিশ আনজাবেন কলা কলা রসুন উল্লাহ সাল্লাল্লাহু আলে হেল্লামা ইজা কজা আদুকম সালা ফিল মজ্জিদে

ইজা কাজা আহাদুকম যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ তার নামাজ মসজিদের মধ্যে এটাও তো ভালো গেছে না তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নামাজের জন্য মসজিদে আসল ফরস নামাজ আদায় করল ফালিয়া জান লেবাইতিহি নসিবাম সালাতিহি হুমল্লে সব নামাজ মসজিদে ফরে শেষ করে দিও না তোমার ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও না ফালিয়াজান লেভাইতিহি নসিবাম সালাতিহি তুমি সুন্নত ফরস সুন্নাত ওয়াজিব গুলু নাফল গুলো ঘরের জন্য রেখে দাও কে বলতেছে কে বলতেছে রসুন বলতেছেন যে ব্যক্তি মসজিদে সে ফরস নামাজ দায়ী করবে সেই যেন তার ফরজের পর একটা বিশাল নামাজের রংশ তার ঘরের জন্য রেখে দেয় ফাই ইন্ন আল্লাহ জা হেলুনফি বাই ধী মিনসালা তি খায়রা মসজিদ যখন ফরজ নামাজ আদায় করেছে আল্লাহ তোমার ঘর রহমান না করার জন্য রাজি হল এবার তুমি নফল নামাজ গয়ে যখন গিয়ে পড়বে আল্লাহ রহমতের দুয়ার তোমার ঘরের জন্য কুলে দিবে এই হাদিস কোনোদিন কেউ শুনে নাই শুনছেন হ্যাঁ আল্লাহ রসুল বলেন ও ওম্মদ তুমি ফরাস্তা পড়ছো খেরাতারি পর গড়ে চলে নামাজ বাকিটা গরে বড় কারণ ইন্দম্লাহা জাইলুন ফি বাই মিন্সাল খাইরান ফরজ যখন আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট হয়েছে রহমতকে দুয়ার খুলে দিচ্ছে এবার রহমত নেওয়ার জন্য ঘরে চলে যাবো বাকি নামাজ গরে ভরো খুদার নাম তোমার জন্য নাযা হয়ে যাবে গড়ে খাইরান আল্লাহ সমস্ত হাই রহমত গড়ের মধ্যে নাদিল করে দিবে নমাজ গড়ে পড়ো ফরসটা কোথায় এবার গড়ে গিয়ে বাকি নামাজ পড়লে রহমত গড়ে তাই যারা আল্লাহর মঙ্গল চায় নিয়ামত চাই রহমত চায় নভল কোথায় ভরবেন দৈনিক যাদের নসিফ হবে গরে ভরার জন্য গড়ে ভরবেন সুন্নত গড়ে ভরবেন বিতির গড়ে ভরবেন নফল গড়ে ভরবেন আবার এমন আছে গড়ে বৈতে বইতে শেষ বা আপনাদের জন্য এই মশলা নয় এগুলো যারা দিন বুঝে তাদের জন্য যারা দিন হেফাজত করতে পারবে তাদের জন্য যাদের কাছে শয়তান সহজে আসতে পারবে না তাদের জন্য যারা এইটুকু সফলতা অর্জন করতে পারে নাই তারা যে কেন সেখানে সে কেন শূন্য সে কেন যা হয় শেষ কিন্তু আমি আপনা থেকে দিন শিখাচ্ছি সঠিক দিন কি জিনিস হাদিসের মধ্যে রসুল কি বলেছেন আজকে পারেন না চেষ্টা করেন চেষ্টা করতে হবে কি হবে না তাই চেষ্টা করেন দিন শিকার জন্য রসুলের মনের কথা রসুলের অন্তরের কথা রসুলের কামনা রসুলের বাসনা উম্মত এরকম করো রসুল যখন এরকম উৎসাহিত করলেন তো রসুল খুশি খুশি হয় কি হবে না রসুল খুশি হবে কি হবে না নফল নামাজ মসজিদে ফেললে রসুল খুশি হবে না ঘরে বললে খুশি হবে একটা জায়গায় রসুল ঘরের মধ্যে তুমি মসজিদের মধ্যে নফল করো একটা জায়গায় রসুল বলে নাই কেমন পর্যন্ত একটা হাদিস দেখাইতে পারবে না যে রসুল বলেছেন তোমরা নফল মসজিদে পড়ো সুন্নত মসজিদে পড়ো ওয়াজিব মসজিদে পড়ো একটা হাদিস দেখাইতে পারবে না তো রসুল হাদিস দেখাইতে পারবে কোন হাদিস গড়ে ফোরার জন্য বলেছে হাদিস তো রসুল যখন গড়ে ফলতে বলেছে তো নিয়ামত করে রহমত করে গড়ে ফললে নিয়ামত গরে ফললে রহমত গড়ে ফললে নামাজ কবুল হবে গরে হলে আল্লাহ রাজি হবে গরে হলে রসুল রাজি হবে গরে বললে জান্নাত নসিব হবে তাহলে মসজিদে ভরা নিয়ম এত বাইরে বেড়ে গেল কেন হ্যাঁ যারাদের সুযোগ নাই এখানে অনেকের গড় নাই আছে কি নাই তিনি পড়বে যার বাসা আছে ব্যবস্থাপনা আছে উনি কেন মসজিদে ভরবে আচ্ছা ফোরুক যাই যাচ্ছে না মসজিদে ভরা সব খব বেশি সব খব বেশি সব তাই কোথায় পড়তে হবে এটা কুমহাদিস মুসলম শরীফের হাদিস যে তোমরা একটি অংশ নামাজের করার মধ্যে আদায় করো কারণ আল্লাহ তোমার জন্য যেন একটা নিয়ামতের অংশ দিতে পারে নামাজ রহমতের জন্য কিনে আল্লাহ দয়ার জন্য কিনে তো তুমি ফেরেশতা কানে পরে ঘরে চলে যাও এবং রহমত আস্ত আস্তে ঘরে পৌঁছে গিয়ে যাবে আল্লাহ রহমত তোমার ঘরে পূর্ণ করে দিবে ফাজলুস সালাতে রজলি ফি বাইতি আলা সালাতি হাইসু ইরাহুন্নাস আরেকটা হাদিস কঞ্জুলুল মাল হাদিসের kitab নাম কঞ্জুলুল মাল এই হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিসে রসুল দেখােজ গেল আমি আজকে এটা কোট করেছি ফাজলুস সালাতে রজলি ফি বাইতি আলা সালাতি হাইসু নাসু। এরা আলা না ফেলা একজন ব্যক্তি নামাজ আদায় করল তার ঘরের মধ্যে আলা সালাতি হাইসু এবং এই ব্যক্তি আবার নামাজ আদায় করল মসজিদের মধ্যে বা বাইরে মাঠে কোনো মানুষ দেখে মতো এবার মসজিদের কথা আসে নাই কোনো মানুষের দেখে মতো নামাজ আদায় করল আরেকজন ব্যক্তি ঘরের মধ্যে নামাজ আদায় করল করলো রজিলেফি বাইতিহি কোন পুরুষ তার ঘরের মধ্যে নামাজ আদায় করলে কি ফজিলত আলা সালাতি তার নামাজ আদায় করা মানুষে দেখে মতো সেখান থেকে কি ফজিলত বেশি কাফদলিল মুক্তুবাত না ফেলা নফল আর ফরজের মধ্যে যে সবের ব্যবধান নফল আর ফরজের মধ্যে যেরকম সবের ব্যবধান ঘরে আর মাংসে দেখা ফরার মধ্যে সেই রকম ব্যবধান বুঝে গেল হাদিস হাদিস কি বুঝতে পেরেছেন ফরজ নামাজের সব বেশি না নফলে সব বেশি ফরজের সব বেশি ফরজের সব নফল থেকে কম বেশি না বেশি 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 সব নফল থেকে ফরজের সব ঠিক আছে ফরজ আদায় করলে নবল ভরা যায় আর ফরজ বাদ দিয়ে নফজের কোনো দাম নাই ফরজ আদায় করলে নবল ভরা যায় আর ফরজ আদায় না করলে নবলের কোনো দাম তাহলে ফরজের নফল চেয়ে বেশি কম বেশি না বেশি 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 সবা তাহলে হয়তো কোনো ব্যক্তি গড়ে যদি নামাজ পড়ে সেটার এমন স্বভাব হয়তো ফরজ নামাজ পড়লে যেরকম এরকম সেরকম স্বভাব তেমন যদি কেহ দেখে মতো পড়ে তেমন আপনি নামাজ পড়লেন কেউ কোন একটা জায়গায় কেউ দেখেছে মানুষে দেখতেছে তো মজিয়ে নামাজ পড়লে মানুষ দেখবে না তো নফল নামাজ যখন মানুষে দেখে ফেলে তখন নফল নামাজের গুন চলে যায় মশলা শিখলেন কি না নফল নামাজ যখন মানুষে দেখে ফেলে নফল নামাজের গুণাগুণ চলে যায় কেমন গুণাগুণ চলে যায় বলে যে ফরজ নামাজ যেমন বেশি স্বভাব নহলে যেমন সোয়াব কম ফরজান নফলে বেশি এরকম সোয়াবের ব্যবধান আপনার ঘরে পড়া মানুষে দেখে পড়া দুইটার মধ্যে সেই রকম ব্যবধান ঘরে পড়ার মানুষে দেখে পড়া আপনার নামাজ ঘরে পড়লেন সাইড রকাত আর সরেকাত মসজিদে বললেন মানুষে দেখেছে যেগুলো মানুষে দেখেছে সেটা নফলের স্থানে যেটা মানুষে দেখে না সেটা ফরজের স্থানে কি মর্তবা দেখছেন কেহ না দেখে নামাজ যখন আপনি পড়বেন তখন সেই নামাজ ফরজের স্থানে চলে যাবে কেহ যখন দেখে ফেললো নফল নামাজ এটা নফলের স্থানে চলে গেল কোনটা লাভ কোনটা লাভ এই মশলা কোনোদিন এই দেশের আলেমরা জানাইও নাই আমাদেরকে বলেও নাই কোনোদিন শুনছেন নাকি আশ্চর্য কেন শুনবেন না এরকম হাদিস না শোনার কারণ হলো আপনার ঘরে বললে আমার ব্যবসা তো হবে না এখন যদি জমজমাট করি হ্যাঁ মানুষ অনেক বক্ত হয়ে যাবে না বক্ত হয়ে যাবে কিন্তু রসুলের বক্তি আসবে না আল্লাহ এবং রসুলের বক্তি আসবে না তাই আমাদের আরেকটি হাদিস একইভাবে গ্রহণ করুন মানস আল্লাহ রকা তাইনফি খালা লায়ারা হুন্নাসুহিল্লাল্লাহাল মালাইকাতু কুতিবেলা হো বরা তুমিনান্না হজর জাভের রদি আলা তুমি হাদিস রাওয়াইত করেছেন আল্লাহ রসুল আর করেছেন মানস আল্লাহ রকা তাইনফি খালা এমন একটা খোলা জাগা জান্নাতুল নাতুল বকি একটা খোলা ময়দান পাহাড় পর্বত টিলা জঙ্গলের মধ্যে যেখানে মানুষজন নয় কোনো মানুষে তাকে দেখে না কেউ না দেখে মতো কোন মানুষ না জানে মতো দুই রকাত নামাজ কোন মন্দা যদি আল্লাহর জমিনে আদায় করে কে দেখলো কোনো মানুষ দেখে নাই দেখছে কে আল্লাহ দেখেছে ফেরেস্তা দেখেছে আর কেউ দেখে নাই যে ব্যক্তি দুই রকাত নামাজ আদায় করল দুনিয়ার কোনো বন্দায় দেখে নাই এমন অরণ্য জায়গায় গিয়ে নামাজ আদায় করল দেখার সুযোগ হলো না অথবা ঘরের মধ্যে আদায় করল দেখার সুযোগ হলো না কোনো মানুষ দেখল না ইমাল এই কাতায় ফের দেখল আল্লাহ দেখল রসুল বললেন কুতি বেলা হো নার আল্লাহ তার কবরের মধ্যে জাহান্নান থেকে মুক্তির সন দান করে দিবে কে দেখছে একমাত্র নামাজ কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য রসুল বলেন আমার মালিক আল্লাহকে দেখানোর জন্য যে দুই রেখার নামাজ পড়লো দুনিয়ার কোনো মকসদ নয় কেউ দেখার জন্য নয় কেহ সুভিসাব বলার জন্য নয় দিনদার বলার জন্য নয় বিশ্বাস করার জন্য নয় একমাত্র মালিককে খুশি করার জন্য দুই রেখার নামাজ পড়লো কারোকে না দেখাইয়া আল্লাহকে দেখাইয়া রসুল বলেন তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির মুক্তি দান করবে আর একটা হাদিস তাতাবো রাজুল ফি বাইতি ইযীদ ওয়ালা তাতওয়িহিন দনাস কাফাদাল সালাতির রজুলে ফি জামাআতিন আলা সালাতি ওয়াহদাহু জামাতে নামাজ পড়লে যে সওয়াব গরে পড়লে সেই সওয়াব বেশ কম আছে কি নাই তো এই হাদিসে বলা হচ্ছে আপনার ঘরে নফল নামাজ পড়লে ওই সওয়াব মসজিদে জামাতে পড়া যে সওয়াব সেই সওয়াব ফরজ নামাজ মসজিদে জামাতে পড়লে যে সওয়াব আপনি সেই সওয়াব নফল নামাজ ঘরে পড়লে পাবেন কাফা তালে সালাতুর রাজুলু ফি জামাআতিন আল্লাহ সালাতি ওয়াহাদু সে যদি একা নামাজ পড়ে ঘরের মধ্যে ফরজ নামাজ সেখানে সওয়াব পাবে না জামাতে পড়লে মসজিদের সওয়াব বেশি ফরজ নামাজ জামাতে বললে যে সওয়াব না নামাজ ঘরের মধ্যে একা বললে সেই সওয়াব আরেকটা হাদিস সালাতুত তাতাব্বা হাইসু লা ইরাহু মিন আন্না আছে আহাদুন মিস্তুল সিং মই শ্ৰীনা চালাত আন হাইচুলা এৰাহু নাচ সালাতুত ততব্বু লাইলাতুল মেহৰাজ লাই লাতুল বৰাতের নামাজ লাইলাতুল কদৰে নামাজ জুমাৰ ৰাতের নামাজ তাহাদুদৰ নামাজ সালাতুত তজবিন নামাজ নফল নামাজ হাইসুলা এৰাহু মিনা নাজ আহাদুন কেহ না ডেকে পঢ়া কেহ না দেখে আদায় করা। কেহ না ডেকে মতো আদায় করা কেও না কেহ আ না ডেকে মতো সম্পন্ন করা। এমন নফল নামাজ লাইলাতুল বরাতের মধ্যে লাইলাতুল কদর মধ্যে লাইলাতুল মেরাজের মধ্যে মুহররমের রাতের মধ্যে কেউ না দেখে মতলবললে এটা কেমন মিসলু হামসিম ওয়াইসরি না সালাতান হাইসু ইরাহুন্নাস দেখে বললে যে নামাজের স্বভাব এরকম কেউ না দেখে বললে 25 গুণ পঁচিশ গুণ বেশি স্বভাব আল্লাহ বেশি দান করবে কেহ দেখলে যা সওয়াব পাবে না দেখলে কত বেশি পঁচিশ গুণ পিসি সব আল্লাহ আপনাকে দান করবে সব মিলিয়ে আমরা সর্বশেষ একটা সাবেসেন্সে আসতে পারি এই সমস্ত কোনো নফল্লা মাছ মসজিদে নয় গড়ে হচ্ছে আল্লাহর এবং রসুলের পছন্দ আমরা কার পছন্দে চললে আল্লাহ খুশি হবে কার পছন্দ চললে আল্লাহ খুশি হবে আল্লাহ এবং রসুলের পছন্দের মতো চললে খুশি হবে তাই নামাজ যত আছে সবসময় গড়ে পড়ার চেষ্টা করবেন এটা আল্লাহ এবং রসুলের পছন্দ এখানে লাভ কি গড়ে বললে খাইরিয়ত মঙ্গল সব ঘরের মধ্যে নাজিল হবে রহমত গুরু সব আল্লাহ আপনার ঘরে নাজিল করবে গড়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের জিরের ব্যবস্থা হয়ে যাবে গড়ে যারা নামাজ পড়ে না তাদের নামাজের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে গড়ের মধ্যে রহমতের ফেস তার দূরাদূরি আর নাজিল হতে থাকবে গড়ের মধ্যে আল্লাহর দিনের পরিবেশ কায়েম হবে গড় এটা দিনের গড় হয়ে যাবে গড় এটা আল্লাহ এবং রসুলের গড় হয়ে যাবে এই সমস্ত বিভিন্ন লোক উদ্দেশ্য নিয়ে নফল নামাজ গড়ের মধ্যে পড়া এটা হচ্ছে সবচেয়ে বড় ফজিলতার সোয়াব এই জন্য আজকে বলছিলাম নতুন আপনাদেরকে হাদিস শোনাব হাদিস ফুরানো আপনাদের জন্য নতুন হাদিস ফুরন নতুন না হুরন হাদিস তো দেড় হাজার বছর আগে। কিন্তু আমরা শুনি না কারণ এক শ্রেণীর ব্যবসায়ীরা আমাদেরকে দেখতে এই হাদিস থেকে দূরে রেখেছে দূরে রেখেছে যারা ধর্মের নামে অধর্ম আমাদেরকে দান করেছে তারা আজকে আমাদেরকে দূরে রেখেছে আজ আমরা জানতে পারলাম এই রাতে নীরবে আল্লাহর কাছে গোপনে আবাদত করা এটা সবচেয়ে বড় ফুসিল এটা বুঝলাম কিনা শিখতে পারলাম কিনা এলমে হাদিস শুনলাম কিনা এলমে দিন টানলাম কিনা আল্লাহ আমাদেরকে হোশ বানাইলেন আলহামদুলিল্লাহ আজকে লাইলাতুল এই বরাতের মধ্যে আমরা সৌভাগ্যবান যে অন্তত আল্লাহ আমাদেরকে ও রসুল শুনাইলেন এই হাদিসগুলো কিতাবে থাকার জন্য নয় এই হাদিস মানুষের কাছে পৌঁছানোর জন্য বদনসিব হাদিস পৌঁছানোর কোনো পরিবেশ বাংলাদেশে নেই আলেমরা মাদ্রাসায় পরে তো এলম কি আলেমের জন্য না সমস্ত বন্দার জন্য আলেমরা কেবল মাদ্রাসায় পড়ায় এখানে তো হাদিস এগুলো তো বন্দার জন্য এগুলো কোরআন তো বন্দার জন্য হাদিস তো বন্দার জন্য এই দেশের বন্দাদের বদনসিব তারা কোন হাদিস পায় না বদার মসজিদে কোরআন থেকে তেলাবাদ করে শোনানো হচ্ছে বতআজ মসজিদে হাদিসে রসুল শোনানো হচ্ছে কি জন্য আল্লাহ বলেছেন আইয়ুহার রসুল বল্লিক মাউনজি রইলেকে নিরব্বিক আপনার প্রভু আপনাকে যা দিয়েছেন সব মানুষের কাছে ফঁসাইতেন দেন। ফাইললাম তাফাল ফ মাল্লাহ তেরাসালা কাহু আপনি কোরআন সুন্না ফোঁসাইতে না পারলে আপনার সালাতে দায়িত্ব আদায় হবে না অতএব সমস্ত নায়েব রসুল পর্যন্ত যারা আসবে তাদের উপর ফারস কোরান সুন্না মানুষের কাছে ফোঁস দিয়ে তেরো বৎসর যাবৎ ফোঁসাইতেছি বছর শুরু গেছে থেকে বছর শুরু হচ্ছে চলতেছে এ কিন্তু জানি না কোরআন সুন্নার যে নির্দেশনা আল্লাহ দিয়েছে আপনাদের কাছে পৌঁছানোর জন্য পৌঁছাইতে সামান্য পরিমাণ সামান্য পরিমাণও পৌঁছাইতে পারছি বলে মনে হয় না তারপরে চেষ্টা করেছি আপনাদের কেমকের ময়দানে আপত্তি করেন আল্লাহর দরবারে মুক্তি পাওয়ার কোনো পথ নাই কারণ দায়িত্ব চালেনদের আপনাদের কাছে পৌঁছানো করোনার শূন্য থেকে বিন্দু পরিমাণ যদি বঙ্গার কাছে ফসানো না হয় এ দেশের কোন আলমের নিস্তারা রেহাই মিলবে না কেমতের ময়দানে যেমন আল্লাহ রসুল হুজাতুল হজ্জাতুল বেদার মধ্যে আর ফার ময়দানে আল্লাহর জমিনে সাক্ষী করে নিয়েছিলেন হে আমার সাহবাহাম সাক্ষী দাও হাল বাল্লাক তো আমি কি তোমাদেরকে আল্লাহর দিন পৌঁছাইলাম কিনা রসুল যেভাবে হজ্জাতুল বেদার মধ্যে সমস্ত সাহাব একরাম থেকে সাক্ষী নিয়েছিলেন এ সাক্ষী দাও আমি তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছাইলাম কিনা সমস্ত সাহাব একরম সাক্ষী দিলেন আর রসুল আপনি আমাদের কাছে হাল আপনি বলেছেন হাল বল্লু তোমাদের কাছে দিন পৌঁছাইলাম কিনা রসুলকে সবাই সাক্ষী দিলেন আপনি রসুল আমাদের প্রতি আল্লাহর দিয়া দিন পৌঁছিয়ে দিয়েছেন তখন রসুল বললেন আল্লাহ সাহ আল্লাহ এই হজ্জাতুল বেদার সাহাই তেমের তুমি গ্রহণ করো শাক্তিটা আল্লাহ তারা স্বীকার করেছ আমি ফোঁসাইছি হে সারা দুনিয়ার নাই রসূল কোরআন সুন্দরবানী এখনো পর্যন্ত মানুষের কাছে ফোঁসাও নাই কোরআনটা পর্যন্ত মানুষের কাছে পৌঁছাও নাই আমরা যখন বয়ান করি সবাই বলে আমরা তো গুরু শুনি নাই কোরান পৌঁছাও নাই রসুল আল্লাহর হাবিব রহমতের নবী রসুল কাল্লাহ হাবিব বানাইয়া আল্লাহফা রসুলকে পাঠাইলেন এমন রসুল পর্যন্ত আল্লাহর বলে বলিয়ান হইয়ে ব্যাপারোয়া হয় নাই এ আবি তোমাদের কাছে আমি জিম্মাদিরি আদায় করছি যদি করে থাকি সাক্ষী দাও যখন সাক্ষী দিল আল্লাহ তুমি শুনছো দেখছো তারা সাক্ষী দিছে রসুল যেখানে শক্তি নিলেন হে নাইব রসুল তোমরা আজকে নাইব রসুল দাবি করতেছ কোরআন পৌঁছাইছো জাতির কাছে রসুলের হাদিস পৌঁছাইছো জাতির কাছে পৌঁছায় না থাকলে কেমতের ময়দানে রেহাই মিলবে না